हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल मोमेर साथे रान्ना बान्ना। आशा करी आमार सकल दर्शक बंधुरा भालो आछेन। आज के हाजिर होयेछी हाईवेर रास्तार धारे जे धाबागुलो थाके सेई धाबार अत्यंत एकटी टेस्टी रेसिपी निये, भाबा स्टाइल एग कारी बा डिमेर कारी। एई डिमेर कारी रुटी परोठा नान कुलचार साथे खेते भीषण भालो लागे। एकबार बानिये सबाइके खावाबेन तो बारबार बानानोर रिक्वेस्ट आसबे। आमार चैनले नतून एसे थाकले चैनलटी सबस्क्राइब करे निये बेल नोटिफिकेशनटा अवश्य अन करे नेबेन, जाते जखनी आमी नतून कोनो रेसिपिर आपलोड देव सवार आगे आपनादेर काछे पौंछे जाए। एखाने टोटाल तीनटी मुरगीर डिम नियेछी, आपनारा चाइले हाँसेर डिम दिएओ करते पारेन। प्रथमे डिमगुलो सामान्य करे चिड़े देव, एते ग्रेभिर मसला डिमेर भेतर पर्यन्त ढुकते पारबे आर खेतेओ टेस्टी हबे। आमी प्रत्येकटा डिम सामान्य करे चिड़े दिलाम। এবার দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লবণ আর সামান্য লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে ডিমগুলোর সাথে মাখিয়ে নেব, এতে ডিমের কালারটা খুব সুন্দর আসবে। প্যানে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, আপনারা এই রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারবেন। তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলো ভেজে নেব। যেহেতু ধাবার স্টাইলে ডিমের কারি বানাবো তাই বেশ লালচে করে ডিমগুলোকে ভাজতে হবে। ডিম ভালো করে ভেজে নিলাম, এবার তেল থেকে তুলে নেব। দিয়ে দিলাম শাহজিরা ফোড়ন, এটা না থাকলে আস্ত জিরে দিতে পারেন। সামান্য কালো জিরে দিয়ে দিলাম, দুটো ফাটানো এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা তেজপাতা, একদম কম আছে ফোড়ন সামান্য ভেজে নিয়ে। এইবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তিনটে ডিমের কারির জন্য আমি দুটো ছোট সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি। এই রান্নায় অবশ্যই পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ বাটাই দেবেন। এবার এই পেঁয়াজ বাটা বেশ লালচে করে ভাজতে হবে, যাতে এই পেঁয়াজ বাটার কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। পেঁয়াজ বাটা কষানো ভালো হলে রান্নার টেস্ট বাড়বে। এই পেঁয়াজ বাটার কালার সুন্দর করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে জল দিয়ে আবারও কষাতে থাকবো। হাতা দিয়ে সামান্য এইভাবে ছড়িয়ে দিলাম যাতে পেঁয়াজ বাটা ভালোভাবে ভাজতে পারে। এই পেঁয়াজ বাটা কষানোর সময় দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, 1 ইঞ্চি সাইজের আদার টুকরো আর 5 থেকে 6টা রসুনের কোয়াকে বেটে নিয়েছি। আবারও 2 থেকে 3 মিনিট মতন ভাজতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যায়। এই রান্নার পুরো স্বাদটাই নির্ভর করে এই কষানোর উপরে। এবার বাকি উপকরণগুলোও দিয়ে দেব। সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল পছন্দ না হলে স্কিপ করতে পারেন। বেশ উঁচু উঁচু করে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতন ধনের গুঁড়ো। আপনারা চাইলে জিরে বাটা আর ধনে বাটার ব্যবহারও করতে পারেন। এরই সাথে দিয়ে দিলাম টমেটো পিউরি, দুটো টমেটোকে মিক্সিতে বেটে নিয়েছিলাম। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, মশলা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে আবারও কষাতে থাকবো। চারদিক থেকে তেল বেরিয়ে আসা পর্যন্ত ভাজা ভাজা করে নিতে হবে। এই সব উপকরণগুলো লো টু মিডিয়াম আঁচে 5 মিনিট ধরে ভাজতে হবে। আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, আবারও কষাতে থাকবো। এই রান্নায় আমি উষ্ণ জলের ব্যবহার করেছি। এই দেখুন গ্রেভির মশলা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আধা গ্লাস মতন উষ্ণ জল। এই রান্নাটা মাখো মাখো হয় তাই জল কম পরিমাণেই ব্যবহার হয়ে থাকে। আমি আরেকটু জল দিয়ে দিলাম, তাহলে টোটাল আধা গ্লাসের থেকে একটু বেশি আর 1 গ্লাসের থেকে একটু কম পরিমাণে জল ব্যবহার করেছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝেই জলের ব্যবহার করবেন। ভাজা ডিমগুলো আস্তে করে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, আর এইভাবে অল্প করে সামান্য করে গ্রেভি ডিমের উপর থেকে ছড়িয়ে দিলাম। এতে ডিমের ভিতর পর্যন্ত গ্রেভির মশলাটা ঢুকবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট মতন ডিমসহ গ্রেভি ফুটিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে মোটামুটি 5 মিনিট পর দেখাচ্ছি, বেশ মাখো মাখো হয়ে গেছে। এবার সব শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে।
আপনারা চাইলে সবশেষে কুচানো ধনে পাতা দিতে পারেন। তৈরি হয়ে গেল হাইওয়ের ধাবাগুলোর মতন টেস্টি ডিমের কারি। এই রান্নায় খুব একটা ঝামেলা নেই, যখন ইচ্ছে এই ডিমের কারি বানিয়ে রুটি পরোঠা নান কুলচার সাথে পরিবেশন করতে পারেন। খেতে ভীষণই টেস্টি হয়। আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর সেই সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।